নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব যে প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় এই বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে আর আপনাদের ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা অবশ্যই একটা মক প্র্যাকটিস করুন তা মক প্র্যাকটিস কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তা আজকে আপনাদের যে প্রশ্নটায় উত্তর সঠিক হবে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে পঞ্চাশটা উত্তর করবেন এবং পঞ্চাশটা উত্তর করার পর আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই পোস্ট করবেন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড তাদের পারফরমেন্স ঠিক আছে আর তারা আমাদের রেগুলার বেসিস যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো দেখবেন আশা করছি আপনাদের পারফরমেন্স অবশ্যই এনহ্যান্স করবে আর যাদের পারফরমেন্স সিক্সটি পারসেন্ট ডাউন দ্য লাইন সিক্সটি পার্সেন্ট আছে তাদের ক্ষেত্রে বলব আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন আমরা সেন্ট্রাল টেড ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলটে ত্রিপুরা টেড এবং আসাম ট্রেডের হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি সেগুলো দেখুন আশা করছি আপনাদের গ্যারেন্টি সহকারে পারফরমেন্স গ্রোথ করবে তা চলুন আজকে আমরা আলোচনা করব পাঁচশো একান্ন নম্বর প্রশ্ন থেকে আর এর আগের প্রশ্নগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান চ্যানেলের প্লেলিস্টে লিস্টে দেখুন পরপর সিকোয়েন্স ওয়াইজ আমাদের এই ভিডিওগুলো আপলোড করে দেওয়া আছে সম্পূর্ণটাই আপনাদের মোটিভেট করবার জন্য তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি যেটা গেলো দিনের হোম ট্যাক্সের প্রশ্ন থেকে তা গেলো দিনের হোম ট্যাক্সের প্রশ্ন যেটা করা হয়েছিল তা সেটা হচ্ছে পাঁচশো একান্ন নম্বর প্রশ্ন তা চলুন এই প্রশ্নের কী সঠিক অ্যান্সার হয় সেটা আমরা এখানে দেখে নেব তাহলে পাঁচশো একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে করা হয়েছে এটা গেলো দিনের হোম ট্যাক্সের প্রশ্ন রাষ্ট্রপতির উপস্থিতি ভারতের কোন বিষয়টিকে নির্দেশ করে অপশান এ গণতন্ত্র অপশান বি সমাজতন্ত্র অপশন সি সংসদীয় গণতন্ত্র এবং অপশন ডি যুক্তরাষ্ট্রীয় পাঁচশো একান নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সংসদীয় গণতন্ত্র নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ভারতীয় পার্লামেন্টে যুগ্ম অধিবেশন লোকসভা ও রাজ্যসভা যৌথ অধিবেশন কে আহ্বান করতে পারেন অপশান এ রাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশান সি স্পিকার এবং অপশন ডি উপরাষ্ট্রপতি পাঁচশো বাহান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ আজ পর্যন্ত ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন কতবার ডাকা হয়েছে অপশান এ দুবার অপশান বি চারবার অপশান সি তিনবার এবং অপশান ডি পাঁচবার পাঁচশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তিনবার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কত নম্বর ধারায় ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন জয়েন্ট সেশন ডাকার কথা বলা হয়েছে অপশন এ ধারায় 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 বি সি এবং ডি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ একশো আট ধারায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন অপশান এ রাষ্ট্রপতি অপশান বি প্রধানমন্ত্রী অপশান সি স্পিকার এবং অপশন ডি উপরাষ্ট্রপতি পাঁচশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি স্পিকার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফাইভ ভারতের আকস্মিকতা তহবিল কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া কার হাতে ন্যস্ত থাকে অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি রাষ্ট্রপতি অপশান সি অর্থমন্ত্রী এবং অপশান ডি স্পিকার পাঁচশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে যে কোনো হাইকোর্টের বিচারপতি হিসেবে কত বছর অভিজ্ঞতা থাকতে হবে অপশান এ দশ বছর অপশান বি আট বছর অপশান সি সাত ন ছ বছর এবং অপশান ডি পাঁচ বছর পাঁচশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পাঁচ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফিফটি এইট সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে যে কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে কত বছর অভিজ্ঞতা থাকতে হবে অপশান এ দশ বছর অপশান বি আট বছর অপশান সি ছ বছর এবং অপশান ডি পাঁচ বছর পাঁচশো আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দশ বছর বিশ্বের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ লিখিত সংবিধান হল অপশান এ ভারতের সংবিধান অপশান বি আমেরিকান সংবিধান অপশান সি ব্রিটেনের সংবিধান এবং অপশান ডি জাপানের সংবিধান পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভারতের সংবিধান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি হিন্দু স্বরাজ্য গ্রন্থটির লেখককে অপশান এ গান্ধীজি অপশন বি নেতাজি অপশন সি আম্বেদকর এবং অপশান ডি জওয়াহরলাল নেহরু পাঁচশো ষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ গান্ধীজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি ওয়ান দি রিপাবলিক গ্রন্থটির লেখককে অপশান এ প্লেটো অপশন বি ডাউসি অপশন সি ল্যাস্কি এবং অপশন ডি বি আর আম্বেদকর পাঁচশো একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ প্লেটো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন চোখের সমতা ইকুয়ালিটি বিফোর দ্য ল ধারণাটি ভারতীয় সংবিধান পূর্ণতা গ্রহণ করেন অপশান এ ডালসির আইনের অনুশাসন ল রুল অফ লস থেকে অপশান বি মন্টেস্কোর ক্ষমতা বিভাজন নীতি থেকে অপশন সি প্লেটোর রিপাবলিক ধারণা থেকে এবং অপশান ডি গান্ধীজির রাম রাজ্য থেকে তাহলে পাঁচশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ডালির আইনের অনুশাসন রুল অফ লস থেকে নেক্সট কোশ্চেন থ্রি ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত অপশান এ পাঁচজন অপশান বি দশজন অপশান সি পনেরো জন এবং অপশান ডি কুড়ি জন পাঁচশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পাঁচজন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি ফোর নতুন পঞ্চায়েত আইনে জেলা পরিষদের মোট আসনের কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত অপশান এ এক তৃতীয়াংশ অপশান বি দুই তৃতীয়াংশ অপশন সি অর্ধেক সমান অর্ধেক আসন এবং অপশান ডি হচ্ছে কোনোটিই নয় পাঁচশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এক তৃতীয়াংশ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি ফাইভ কলকাতা কর্পোরেশনের মোট বারোর সংখ্যা হলো অপশান এ দশটি অপশান বি বারোটি অপশন সি পনেরোটি এবং অপশান ডি হচ্ছে কুড়িটি তা

নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি সেভেন স পরিষদ মেয়রের সভাকে আহ্বান করেন অপশন এ মেয়র অপশন বি রাজ্যপাল অপশন সি জেলাশাসক এবং অপশন ডি মুখ্যমন্ত্রী পাঁচশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মেয়র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি এইট পৌরসভার সভাপতির কার্যকালের মেয়াদ হলো অপশন এ দু বছর অপশন বি পাঁচ বছর অপশন সি ছ বছর এবং অপশন ডি দশ বছর পাঁচশো আটষট্টি কোশ্চেন ব্যবস্থার সর্বনিম্ন স্তর হল অপশন এ গ্রাম পঞ্চায়েত অপশন বি পঞ্চায়েত সমিতি অপশন সি জেলা পরিষদ এবং অপশন ড্রামসভা পাঁচশো উনসত্তর নম্বর প্রশ্ন আরেব প্রশ্নের সঠিক উত্তর অপশন এ গ্রাম পঞ্চায়েত নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড সেভেন্টি জেলা পরিষদ এর নামকরণ করা হয় অপশান এ জেলার নাম অনুসারে অপশান বি জেলার সর্বপেক্ষা বৃহৎ গড়ের নাম অনুসারে অপশান সি জেলার সর্বপেক্ষা বৃহৎ ব্লকের নাম অনুসারে এবং অপশান ডি জেলার অবস্থিত সর্বেক্ষা বৃহৎ রেল স্টেশনের নাম অনুসারে পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জেলার নাম অনুসারে নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ কতগুলি ওয়ার্ড নিয়ে কলকাতা কর্পোরেশনের এক একটি বড় গঠিত হয় অপশান এ আটটি ওয়ার্ড অপশান বি দশটি ওয়ার্ড অপশান সি বারোটি ওয়ার্ড এবং অপশান ডি চোদ্দটি ওয়ার্ড পাঁচশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দশটি ওয়ার্ড নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টি টু সরকারি ভূসম্পত্তি রক্ষা করা হল গ্রাম পঞ্চায়েতের একটি অপশান এ বাধ্যতামূলক কাজ অপশান বি স্বেচ্ছাধীন কার্য অপশান সি আপিল কার্য এবং অপশান ডি কোনোটি নয় পাঁচশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অর্পিত কার্য নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টি থ্রি পশ্চিমবঙ্গের জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে অপশন এ মুখ্যমন্ত্রী অপশন বি রাজ্যপাল অপশন সি জেলাশাসক এবং অপশন ডি ব্লক উন্নয়ন আধিকারিক পাঁচশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জেলাশাসক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টি ফোর রাস্তাঘাট নির্মাণ হল কলকাতা কর্পোরেশনের একটি অপশান এ বাধ্যতামূলক কাজ অপশান বি স্বেচ্ছাধীন কাজ অপশান সি অর্পিত কাজ এবং অপশন ডি কোনোটি নয় পাঁচশো চুয়াত্তর নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বাধ্যতামূলক কাজ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টি ফাইভ বিধানসভার শান্তি শৃঙ্খলা কে রক্ষা করেন অপশান এ বিধানসভার স্পিকার অপশন বি রাজ্যের মুখ্যমন্ত্রী অপশান সি রাজ্যের রাজ্যপাল এবং অপশন ডি রাজ্যের আইনমন্ত্রী পাঁচশো পঁচাত্তর নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিধানসভার স্পিকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স কোনো রাজ্যের বিধানসভা গঠনের জন্য ন্যূনতম কতজন সদস্য প্রয়োজন অপশান এ দশজন অপশান বি কুড়ি জন অপশান সি পঞ্চাশ জন এবং অপশান ডি ষাট জন পাঁচশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ষাট জন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ রাজ্য বিধানসভার অধিবেশন কে আহ্বান করেন অপশান এ রাজ্যপাল অপশান বি মুখ্যমন্ত্রী অপশান সি বিধানসভা স্পিকার এবং অপশান ডি রাজ্যের আইনমন্ত্রী পাঁচশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাজ্যপাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টি এইট পশ্চিমবঙ্গে বিধানসভার মোট সদস্য সংখ্যা কত অপশন এ দুশো পঁচানব্বই জন অপশান বি দুশো নিরানব্বই জন অপশান সি দুশো চুরানব্বই জন এবং অপশান ডি দুশো নব্বই জন পাঁচশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দুশো পঁচানব্বই জন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টি নাইন পশ্চিমবঙ্গে বিধানসভার মোট নির্বাচিত সদস্য সংখ্যা কত অপশান এ দুশো পঁচানব্বই জন অপশান বি দুশো নিরানব্বই জন অপশান সি দুশো চুরানব্বই জন এবং অপশান ডি দুশো নব্বই জন পাঁচশো উনআশি নম্বর প্রশ্ন আর আরেক প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দুশো চুরানব্বই জন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইটটি পশ্চিমবঙ্গে বিধান পরিষদ কবে বিলুপ্ত হয় অপশান এ উনিশশো ছাপ্পান্ন অপশান বি উনিশশো উনসত্তর অপশান সি উনিশশো পঁচাত্তর এবং অপশান ডি উনিশশো সাতাত্তর পাঁচশো আশি নম্বর প্রশ্ন আর আরেক প্রশ্নের সঠিকোত্তর অপশান বি উনিশশো উনসত্তর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইটটি ওয়ান রাজ্যের মন্ডি রাজ্যের মন্ত্রিমণ্ডলী যৌথভাবে কার নিকট দায়িত্বশীল থাকেন অপশান এ পার্লামেন্ট অপশান বি রাষ্ট্রপতি অপশান সি সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার সম্মতিক্রমে পার্লামেন্ট এবং অপশান ডি সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার সম্মতিক্রমে রাজ্যপাল পাঁচশো একষট্টি একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার সম্মতিক্রমে পার্লামেন্ট নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টু রাজ্যের মন্ত্রিমণ্ডলী যৌথভাবে কার নিকট দায়িত্বশীল থাকেন অপশান এ বিধানসভা অপশন বিধান পরিষদ অপশান সি রাজ্যপাল এবং অপশান ডি রাষ্ট্রপতি পাঁচশো বিরাশি নম্বর প্রশ্ন আরেক প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিধানসভা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইটটি থ্রি বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে অপশান এ পঁচিশ বছর অপশান বি তিরিশ বছর অপশান সি পঁয়ত্রিশ বছর এবং অপশান ডি আটত্রিশ বছর পাঁচশো তিরাশি নম্বর প্রশ্ন আরেক প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিরিশ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইট্টি ফোর রাজ্যের রাজ্যপাল নিচের কোন ক্ষমতাটি ভোগ করেন অপশান এ স্বেচ্ছাধীন ক্ষমতা অপশান বি অবশিষ্ট ক্ষমতা অপশান সি জরুরি ক্ষমতা এবং অপশান ডি পরামর্শদানের ক্ষমতা পাঁচশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ স্বেচ্ছাধীন ক্ষমতা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফাইভ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের অবসর গ্রহণের বয়স কত অপশান এ ষাট বছর অপশান বি বাষট্টি বছর অপশান সি পঁয়ষট্টি বছর এবং অপশান ডি আটান্ন বছর পাঁচশো পঁয়ষট্টি নম্বর পাঁচশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সরি অপশান বি বাষট্টি বছর পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি সদস্যদের অবসর গ্রহণের বয়স কত বছর অপশান এ ষাট বছর অপশান বি বাষট্টি বছর অপশান সি পঁয়ষট্টি বছর এবং অপশন ডি আটষট্টি বছর সরি আটান্ন বছর হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত অপশন এ ষাট বছর অপশন বি বাষট্টি বছর অপশন সি পঁয়ষট্টি বছর এবং অপশন ডি আটান্ন বছর পাঁচশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বাষট্টি বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইট সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত অপশান এ ষাট বছর অপশান বি বাষট্টি বছর অপশান সি পঁয়ষট্টি বছর এবং অপশান ডি আটান্ন বছর পাঁচশো অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পঁয়ষট্টি বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইট্টি নাইন বিধানসভার অধিবেশন কে ভেঙে দিতে পারেন অপশান এ রাজ্যপাল অপশান বি মুখ্যমন্ত্রী অপশান সি বিধানসভার স্পিকার এবং অপশান ডি মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল পাঁচশো উননব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মুখ্যমন্ত্রী পরামর্শে রাজ্যপাল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ এক বছরে বিধানসভার অধিবেশনে কমপক্ষে ডাকতে হবে অপশান এ এক বছর অপশান বি দুবার অপশান সি তিনবার এবং অপশান ডি চারবার পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দুবার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ বিধানসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গঠনের জন্য সর্বাধিক সদস্য সংখ্যা কত করা হয়েছে অপশান এ পঞ্চাশ জন অপশান বি চারশো জন অপশান সি পাঁচশো জন এবং অপশান ডি ছশো জন পাঁচশো একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পাঁচশো জন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নাইনটি টু রাজ্য বিধানসভা স্পিকারের কার্যকালের মেয়াদ কত অপশান এ দু বছর অপশান বি চার বছর অপশান সি ছ বছর এবং অপশান ডি পাঁচ বছর পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পাঁচ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নাইনটি থ্রি বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত অপশান এ ছ বছর অপশান বি পাঁচ বছর অপশান সি বছর এবং অপশান ডি এক বছর পাঁচশো তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ছ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নাইনটি ফোর বিধান পরিষদ লেজিস্লেটিভ কাউন্সিল গঠনের ন্যূনতম সদস্য সংখ্যা কত অপশান এ কুড়ি জন অপশান বি তিরিশ জন অপশান সি পঁয়ত্রিশ জন এবং অপশান ডি চল্লিশ জন পাঁচশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি

পাঁচশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি জেলাশাসকের ওপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড নাইনটি সেভেন দল ত্যাগ বিরোধী বিল ভারতে কত খ্রিস্টাব্দে পাশ হয় অপশান এ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং অপশান ডি দু হাজার খ্রিস্টাব্দে পাঁচশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নাইনটি এইট এইচ ভি আর আয়েঙ্গার কোন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন অপশান এ জহরলাল নেহরু অপশন বি ইন্দিরা গান্ধী অপশান সি রাজীব গান্ধী এবং অপশন ডি ভিপি সিং পাঁচশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জহরলাল নেহরু নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন ভারতের সাংবিধানিক প্রধানকে অপশন এ রাষ্ট্রপতি অপশন বি লোকসভা স্পিকার অপশন সি উপরাষ্ট্রপতি এবং অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পাঁচশো নিরানব্বই নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর এ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স আর এটি আজকে লাস্ট প্রশ্ন দেয়ানি বিচারে সর্বনিম্ন আদালত কোনটি অপশান এ জেলা আদালত অপশান বি পঞ্চায়েত আদালত অপশান সি হাইকোর্ট এবং অপশান ডি কোনোটি নয় ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি যারা বলছেন পঞ্চায়েত আদালত তাদের সবার উত্তর সঠিক আর এবার আপনারা একে একে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন আপনাদের মার্কস বলে দেবে আপনাদের পারফরম্যান্স কোন লেভেলে আছে আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে হোম টাক্স প্রশ্ন তা আমি আজকে হোম টাক্স প্রশ্ন বলবো আর আপনারা সদভাবে কি কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন আজকে আপনাদের হোম হলো কোন খ্রিস্টাব্দে স্বর্ণ মন্দির মন্দিরে সেনা অভিযান হয়েছিল অপশান এ উনিশশো আশি খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে আবার আমি আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি কোন খ্রিস্টাব্দে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে সেনা অভিযান হয়েছিল অপশান এ উনিশশো আশি খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই এর সঠিক উত্তরটি যেটা মনে হচ্ছে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ